বাংলাদেশের গ্রামাঞ্চলে নতুন জামাই আদরের জন্য বিয়ের দিন কনেবাড়ির মেয়েরা এভাবে পাটায় বাটে ভিজিয়ে রাখা আতপ চাল। এরপর কেউ কাটে কলা পাতা, কেউ মুছে কাঁঠাল পাতা। খাবার রং ও লবণ পানি মেশানো চাল বাটার লেই পলিথিনের চোঙায় ভরে এবার কলা পাতা ও কাঁঠাল পাতার গায়ে নকশা আঁকার শিল্প। নকশাদার রংবাহারি এই পিঠার নাম পাতা পিঠা। ফুটন্ত পানি ভরা হাঁড়িতে চালুনি বসিয়ে তার উপর পাতা পিঠা রেখে সেদ্ধ করা হয় অনেকটা ভাপা পিঠার মতো। বাঙালিয়ানার ঐতিহ্যে এই পাতা পিঠা সাধারণত নতুন জামাইকে খাওয়ানো হয় প্রথম শ্বশুরবাড়ি এলে। ভাপে সেদ্ধ হওয়া পাতা পিঠাগুলোকে এবার রোদে রেখে শুকানোর পালা। রোদে শুকানোর পর গরম তেলে ভাজলেই জামাই আদরের দারুণ পাতা পিঠা খাওয়ার জন্য তৈরি।